এরপর প্রশ্ন হলো, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দাবি করা যাবে কি না? আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম। গোলাম শব্দ এটার আরবি একটা অর্থ আছে আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে। সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে, বাচ্চাকে, শিশুকে বলা হয় গোলাম। আর ফার্সিতে, উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস। গোলাম বলতে বোঝানো হয় কি? তো আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক, শিশু বা তার বাচ্চাও না, আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও। আমরা কার দাস? স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলতে বোঝান যে আমি নবীর অনুসারী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলি, তার কথার বাইরে চালি চলি না, এই অর্থে নিজেকে গোলাম বলতে চান, তাহলে সেটা হয়তো বলতে পারেন। কিন্তু এই অর্থে এরকম একেবারে বাছাই করে আপনার সকল আপনার যে অর্থগুলো আপত্তিকর সে অর্থগুলো থেকে বাঁচিয়ে এরকম অর্থ, রিজার্ভ অর্থ নিয়ে কেউ গোলাম বলে, এটা খুব জটিল এবং কঠিন বিষয়। এরকম দুষ্প্রাপ্য এরকম হওয়ার কথা না। এই জন্য মুসলমান আমরা সবাই আবদুল্লাহ, আব্দুর রহমান, আমরা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বা দাস নই। বিধায় এরকম রাখা উচিত না, এরকম নাম।